بسم الله الرحمن الرحيم. السلام عليكم সবাই, যারা স্মার্ট টিভি ইউজ করছেন সবাই একটি প্রবলেমের সম্মুখীন হয়েছেন রিসেন্টলি। এই প্রবলেমটি তৈরি হয়েছে, অলরেডি আপনারা হয়তো বা টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমরা আজকের এই কন্টেন্টটি কী দিয়ে সাজিয়েছি। বেসিক্যালি আমাদের আজকের এই কন্টেন্টটি প্রবলেম সলভিংয়ের, ইউটিউব নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এটা আজকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো রিসেন্টলি আমরা এই প্রবলেমটির সম্মুখীন হচ্ছি, যারা স্মার্ট টিভি ইউজার কম বেশি সবারই এই সমস্যাটি হচ্ছে, ইউটিউব সাইনিং প্রবলেম। অর্থাৎ ইউটিউবে যখন আপনি ঢুকেন তখন সাইনিং না দিলে আপনার ইউটিউবটি প্লে হচ্ছে না। আর সাইনিং দেওয়ার পরে চাইনিজ টিভির ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার সাইনিং দেওয়ার পরেও জিমেলটি কাজ করছে না বা অ্যাকাউন্টটি কাজ করছে না। ডেফিনেটলি রাউটিং করে আবার সেম আপনার হোম পেজে অথবা ইউটিউবে হোম পেজে চলে আসতেছে। তো অ্যাকচুয়ালি এই প্রবলেমটি আমরা কিভাবে সলিউশন করব, কারণ এই ইস্যুটি যদি আপনার সলিউশন না করতে পারেন তাহলে ডেফিনেটলি আমাদের ইউটিউব ইউজ করতে পারছেন না। তো একটি স্মার্ট টিভিতে আমরা বেসিক্যালি যখনই আমরা একটা স্মার্ট টিভি কানেক্ট করি, ওয়াইফাই কানেক্ট করি, তখন আমাদের প্রথমেই আমাদের যে টার্গেটটি থাকে সেটা হচ্ছে আমাদের ইউটিউব ইউজ করতে হয়। মেইনলি ইউটিউবের উপরেই কিন্তু বেস করে আমরা স্মার্ট টিভিটাকে বেশিরভাগ ইউজ করি। তো যেই ক্ষেত্রে আমার তো ইউটিউবটি যদি আমরা ইউজ না করতে পারি সেই ক্ষেত্রে স্মার্ট টিভি আমার ইউজ করাটা একটু কষ্টসাধ্য। স্মার্ট বলতে আমরা ইউটিউবটাকে ঘিরে আমরা স্মার্ট বলে থাকি বা ইউজ করে থাকি, ইউটিউবটাই খুব বেশি ব্যবহার করে থাকি। তো চলুন আসলে আমি কথা না বেরিয়ে আসল কাজে আগাই। তো আমাদের যে টার্গেটটি ছিল আজকে হচ্ছে যে আমি ইউটিউবে কিভাবে আপনার স্মার্ট টিভিতে ইউটিউব ইউজ করবেন উইদাউট সাইনিং অপশনে গিয়ে। তো কেমনে সেটা সম্ভব, আমরা বিগত দিনে যারাই এই প্রবলেমটি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন, পরিপূর্ণভাবে সলিউশন আপনারা হয়তো বা করতে পেরেছেন কিনা জানি না, অনেকেই করতে পারেননি। এখনও আমাদের কাছে অনেক মেসেজ জমা হয়ে আছে, অনেক যারাই পারেন নাই তারা ভিডিওটি দেখে অনায়াসে করে নিতে পারেন। তো চলুন আমি শুরুতে আমি স্মার্ট টিভি হোম পেজে গিয়েছি। তো হোম পেজে যাওয়ার পরে আমি এখন তো রিমোটের হোম পেজে যাওয়ার পরে আমি অ্যাপসে যাব। দেখেন আমরা আগে একটু প্রবলেমটি দেখিনি, আমাদের আসলে কোন প্রবলেমটি হচ্ছে। এই প্রবলেমটি হয়েছে নিশ্চয়ই এক সেকেন্ড, আরেকটি প্রবলেম আছে, আরেকটি প্রবলেম হচ্ছে ওই প্রবলেমটি আমি দেখাবো। যখন ইউটিউবটি ওপেন করছি প্লে করছি তখনই স্মার্ট সাইনিং অপশন আসতেছে, এজ রেস্ট্রিকশন দিয়ে সাইনিং অপশন আসতেছে। তো এই দুইটার কম্বিনেশন এই ইউটিউবটা বর্তমানে যে প্রবলেমটা তৈরি হয়েছে এই দুটো প্রবলেমই মেজর। তো এটা থেকে অনেকে হয়তোবা এটা এখন হচ্ছে না, অনেকেরই এই লেটেস্ট ভার্সন আপডেট দেওয়ার পরে হয়তোবা যে অপশনটি আসতেছে সেটা হচ্ছে সাইনিং এর একটা অপশন। তো সাইনিং দেওয়ার পরে পরও স্বভাবতই এটা কাজ করছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কাজ করে না। তো সেক্ষেত্রে আমার কী করণীয়, আমি এখন আপনাদের একটি অ্যাপস ইনস্টল করে দেখাবো যে আসলে কীভাবে আপনার এটা থেকে বের হবেন, অর্থাৎ এই প্রবলেমটি থেকে
বের হবেন। তো চলুন, আমি আমার অ্যাপস এখানে কিছু অ্যাপস ক্যাটাগরি আছে আমার পেন ড্রাইভে, এখানে আমি পেন ড্রাইভ থেকে যে কাজটি করব, আমার এখানে তো আমি পেন ড্রাইভে ঢুকলাম, ঢুকার পরে আমি আমার যে অ্যাপসটি ইউটিউব অ্যাপসটি আছে এই অ্যাপসটি আমি ইনস্টল করব। আমি এখান থেকে বেরোয় চলে যাব এবং হোম বাটনে গিয়ে দেখি আমার অ্যাপসটি ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল হয়েছে। যে কারণে হচ্ছে, তো চলুন আমি এটা থেকে বেরিয়ে গিয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে আমি জাস্ট এটা থেকে সিস্টেম রিকভারি দিব। এই অপশন থেকে বেরিয়ে গিয়ে আমি এখানে যাব সেটিংসে গিয়ে, জাস্ট এই এখান থেকে পুরো সিস্টেমটাকেই আমি রিকভারি দিব। রিকভারি দেওয়ার পরে আমি ইনস্টল করব। তো তো টিভিটি অন হয়েছে, জাস্ট আমরা এখন সেট আপ দিয়ে কমপ্লিট করব। তো চলে আসছে আমাদের ফাংশন টোটালি রিস্টার রিকভারি নিয়ে চলে আসছে। আর স্টার্ট আপে ক্লিক করব, ইংলিশে দিব, আমাদের এখানে একটি পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ড দিব। এখন জাস্ট আমি কানেক্ট দিয়ে এখান থেকে চলে যাব, কানেক্ট হয়েছে, আমি এখান থেকে চলে যাব এবং হোম পেজে যাওয়ার পরে আমার কি দরকার ছিল দেখি, আমার অটোমেটিকলি আমার কি দরকার ছিল অ্যাপস। চলুন আমি ওই অ্যাপসটা ইনস্টল করে নিই। আমার মূল থিম ছিল অ্যাপস ইনস্টল করা, তো আমি অ্যাপসটা ইনস্টল করব। এখান থেকে ইনস্টল করার পর একটু টাইম লাগবে, কাজ হয়ে গেছে, আমি ডান দিব অথবা ওকে দিব। ওকে ডান দিলাম। আমি এখন জাস্ট ওখানে যাবো, ইউটিউবে যাবো, আমি দেখি কাজ হয়েছে কিনা। আমার এখানে ইউটিউবে গেলাম, দেখেন ইউটিউব কিন্তু চলে আসছে, কোনো ধরনের প্রবলেম হয়নি, কোনো ধরনের হ্যাসেল হয়নি। এখন আমি যদি ইচ্ছা করলে আপনার এখান থেকে সাইন ইন অপশনে গিয়ে সাইন ইনও করে দিতে পারেন, কিন্তু দেখেন আপনার যে সফটওয়্যারটি কাজ করতেছিল, আপনার এই টিভিতে যে সফটওয়্যারটি ছিল, এই সফটওয়যার আর এই সফটওয়্যারটি কোনো ধরনের মিল নেই, সেটা দেখেই বুঝতে পারছেন। কারণ এখানে ওই সফটওয়্যারটি এখানে ছিল আপনার প্রোফাইল, আপনার যে অ্যাকাউন্ট লগ ইন, এইটাই এখানে কিন্তু কোনো লগ ইনের অপশন নাই। আমি সেটিংয়ে যাই, সেটিংসে গেলে আমি একটা লগ ইন অপশন পাবো, দেখেন আমি যখন সেটিংসে যাব এখন ইজিলি আপনি কিন্তু এই টিপটি ইউজ করতে পারছেন, অনায়াসে আপনার ব্যবহার করতে পারছেন। এখন মজার বিষয় হচ্ছে এই টিপটি কেন আপনার এই ওই প্রবলেমটি হচ্ছে না, দেখেন আপনার যে আগে ইউটিউবটি ছিল এটা ভার্সন কিন্তু এই ভার্সনটি ছিল না,